এটা একটা সেফটি পিন এটাকে বাঙা করার পর নিজে নিজে কখনো আগে সিবে ফিরে যেতে পারে না বাট আজকে আসে আমার কাছে অনেক ধরনের ম্যাটেরিয়াল যার নাম হচ্ছে নাইটিনল যেটাকে বাঁকা করার পর নিজে নিজে আগে সিপে ফিরে যাওয়ার স্মৃতিশক্তি রয়েছে যে কারণে ম্যাটেরিয়ালকে বলা হয় শেপ মেমরি অ্যালয় তো আজকে আমরা নাইটিনল নিয়ে মজার কিছু বিষয় দেখব চলুন নাইটিনল মূলত শঙ্কর ধাতু আমার হাতে যে দুটো ব্লক দেখতে পাচ্ছেন পিওর নিকেল আর টাইটেনিয়াম ব্লক নিকেল টাইটানিয়াম ব্লকগুলো খুবই ছোট যা দেখতে ধূসর রঙের আর এগুলো খুবই এক্সপেন্সিভ একটা ব্লকের দাম প্রায় সাড়ে তিনশো টাকার মতো এই দুটো সংমিশ্রণের মাধ্যমে মূলত তৈরি করা হয় নাইটিনল আর সেই সময় টেম্পারেচার রাখা হয় পাঁচশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এ তাপমাত্রাকে যে শেপ দেওয়া হয় যতই মশ্রায় না কেন তাপ দেওয়ার পর আবার আগে শেপে ফিরে যায় নাইটিনল এখন একটা মজার বিষয় দেখি আমার হাতে যে গ্লোবটা দেখতে পাচ্ছেন এটা একটা ম্যাগনেটিক গ্লোব এই গ্লোবের উপর যদি নিকেলকে রাখি তাহলে দেখতে পাচ্ছেন নিকেল চুম্বক দ্বারা আকৃষ্ট হচ্ছে এবার যদি গ্লোবের উপর টাইটেনিয়াম রাখি টাইটেনিয়াম চুম্বকগত ধর্ম দেখাচ্ছে না চুম্বক দ্বারা আকৃষ্ট হচ্ছে না তো নাইটিনল যেহেতু শঙ্কর ধাতু নিকেল আর টাইটেনিয়াম দিয়েই তৈরি তাহলে নাইটিনলকে চুম্বকত্ব ধর্ম দেখাবে এখানে নাইটিনলের কোনো চুম্বকত্ব ধর্ম দেখতে পাচ্ছি না ইলাস্ট্রিসিটি বা স্থাপকতার দিক দিয়ে নাইটিনল অন্যান্য মেটালের চেয়ে বেশ এগিয়ে এভাবে টেনে ছেড়ে দেওয়াতে দেখুন তো নাইটিনলের শেপটা এরকম আছে এবার যদি এটাকে আমি এলোমেলো করে নিই শেপটা ব্যাস এবার এটা তাপ দেওয়াতে দেখুন কি ম্যাজিক হয় দেখুন কত সুন্দরভাবে আগের শেপে ফিরে এসেছে ইন্ডাকশন চুলাতে নাইটিনল রাখাতে একটা পাত্রে গরম পানি নিয়েছি নাইটিনলের শেপটা এলোমেলো করে নিয়ে এবার এবার গরম পানিতে দেওয়াতেই হোয়া হো সেকেন্ডের মধ্যে এর আগের শেপটাতে চলে এসেছে নাইটিনল নাইটিনলের এরকম ইন্টারেস্টিং বৈশিষ্ট্যের কারণে হার্টের রিং তৈরিতে মহাকাশযেনের চাকা তৈরিতে সহ আরও অনেক কাজে ব্যবহার হয়